আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটি টিপস হাউস আজকের ভিডিওতে দেখাবো বগলের কালো দাগ এবং দুর্গন্ধ দূর করার অত্যন্ত কার্যকর ঘরোয়া উপায় এজন্য আমি আন্ডার আর্ম হোয়াইটেনিং প্যাক তৈরি করব এই প্যাক ব্যবহারে যেমন বগলের কালো দাগ দূর হবে তেমনি হাঁটুর কালো দাগ আঙুলের গিটের কালো দাগ এবং কনোর কালো দাগ দূর করতেও এই প্যাক ব্যবহার করা যাবে আন্ডার আর্ম হোয়াইটেনিং এই প্যাক তৈরি করতে লাগবে হলুদের গুঁড়ো বেকিং সোডা বা খাবার সোডা লেবুর রস এবং মধু প্যাকটি তৈরি করতে প্রথমেই একটি বাটির মধ্যে দুই চামচ হলুদের গুঁড়ো নিচ্ছি হলুদের গুঁড়ো বগলের কালো দাগ দূর করে ত্বক উজ্জ্বল করতে এবং বগলের দুর্গন্ধ দূর করতে খুব ভালো কাজ করে রান্নার হলুদের গুঁড়ো নিলেই চলবে তবে হলুদের গুঁড়োটা যেন একদম ফ্রেশ হয় এরপর অ্যাড করছি এক চামচ বেকিং সোডা বা খাবার সোডা এটা কিন্তু বেকিং পাউডার না বেকিং সোডা বগলের দুর্গন্ধ দূর করতে অন্যতম এছাড়া বেকিং সোডা ত্বক স্ক্রাব করে ত্বকের কোষ দূর করে ত্বক ব্রাইট করে তোলে বেকিং সোডা বগলের অতিরিক্ত ঘামাও রোধ করে এরপর অ্যাড করছি দেড় চামচ লেবুর রস লেবুর রসে রয়েছে ব্লিচিং প্রোপার্টিস এবং সাইটিক অ্যাসিড যা ত্বকের দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে তোলে এছাড়া লেবুর রস ত্বক জেন্টালি স্ক্রাব করে মধু দিতে হবে তিন থেকে চার চামচ বা স্মুথ পেস্ট তৈরি করতে পরিমাণ মতো যতটুকু লাগে মধু যেমন বগলের ত্বক সফট এবং ময়শ্চারাইজ করবে সাথে ত্বকের মৃতকোষ এবং কালচে ভাব দূর করে ত্বক উজ্জ্বল করে তুলবে সকল উপাদান খুব ভালোভাবে মিশিয়ে স্মুথ পেস্ট তৈরি করতে হবে তৈরিকৃত এই প্যাকটি পরিষ্কার আন্ডারাম বা বগলে আঙ্গুলের গিটে হাঁটু বা কনোইতে ব্যবহার করা যাবে এই প্যাকটি আমি আমার হাতে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি পরিষ্কার আন্ডারাম বা বগলে এভাবে অ্যাপ্লাই করতে হবে পরিষ্কার হাতের আঙ্গুলের বা পায়ের আঙ্গুলের গিটে এভাবে ব্যবহার করা যাবে এছাড়া কনৈই এবং হাঁটুর কালো দাগ দূর করতেও এটা এভাবে ব্যবহার করতে হবে এই প্যাকটি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে এটা ব্যবহারের পর পনেরো মিনিট রেখে দিতে হবে পনেরো মিনিট পর পানি দিয়ে ভিজিয়ে সার্কুলার মোশনে অর্থাৎ বৃত্তাকারভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা ম্যাসেজ করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ধুয়ে নেওয়ার পর আন্ডারাম তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে তারপর অবশ্যই নারিকেল তেল ব্যবহার করতে হবে অথবা অ্যালোভেরা জেলের সাথে নারিকেল তেল মিশিয়ে বগলে ব্যবহার করতে পারবেন এতে ত্বক সফট এবং ময়শ্চারাইজ হবে মনে রাখবেন নারিকেল তেল শুধু বগলের কালো দাগই দূর করে না সাথে বগলের অতিরিক্ত ঘামা রোধ করে বগলের ব্যাকটেরিয়া এবং জীবাণু ধ্বংস করে বিশ্রী গন্ধ দূর করে এছাড়া ত্বকের হালকা ফুসকুরি লালচে ভাব চুলকানি অ্যালার্জিও দূর করে ক্ষতিকর কেমিক্যাল এবং যুক্ত ডিওডোরেন্টের পরিবর্তে ন্যাচারাল ডিওডোরেন্ট হিসাবে নারিকেল তেল গোসলের পর এবং রাতে বেড়ে যাওয়ার আগে বা প্রয়োজনীয় সময়ে বগলে ব্যবহার করতে পারেন এই প্যাকটি কোনো এয়ারটাইট কন্টেইনার অর্থাৎ মুখ আটকানো কোনো কোটাতে রেখে ফ্রিজে সংরক্ষণ করে দশ বারো দিন পর্যন্ত ব্যবহার করা যাবে এই প্যাক ব্যবহারের প্রথম দিন থেকেই ফল পাওয়া যাবে তবে এই প্যাকটি মুখের ত্বকে ব্যবহার করা যাবে না আর বাসায় যদি থাকে অ্যালোভেরা বা ঘৃতকুমারি গাছ তাহলে আর দেরি না করে বগলের কালো দাগ দূর করতে প্রতিদিন অ্যালোভেরা জেল ব্যবহার করুন এজন্য এক টুকরো অ্যালোভেরা কেটে জেল বের করে সরাসরি বগলে এভাবে ব্যবহার করতে হবে তবে অ্যালোভেরা পাতার যে হলুদ রস থাকে সেটা ত্বকে ব্যবহার করা যাবে না এভাবে ব্যবহার করার পর দশ পনেরো মিনিট রেখে দিতে হবে দশ পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আন্ডারাম কালো হওয়ার বিভিন্ন কারণ রয়েছে যেমন বগলের ত্বকে যদি নিয়মিত পরিষ্কার না করা হয় তাহলে মৃতকোষ জমে বগলের ত্বক কালো হয়ে যায় এছাড়া অতিরিক্ত সেভ করলে বা যুক্ত হেয়ার রিমুভার অতিরিক্ত ব্যবহারে বগলের ত্বক কালো হয়ে যায় এবং যুক্ত ব্যবহারে বগলের কালো হয়ে যায়। অতিরিক্ত টাইট পোশাক রেগুলার পরলেও আন্ডারামের স্কিন কালো হতে পারে কারো কারো হরমোন চেঞ্জ হলে শরীর অতিরিক্ত মুটিয়ে গেলে এবং ডায়াবেটিস থাকলে বগলের ত্বক কালো হতে পারে এছাড়া কারো কারো বংশগত কারণে বগলের ত্বক কালো হয়ে থাকে শারীরিক সমস্যা বা বংশগত কারণে বগলের ত্বক কালো হলে সেক্ষেত্রে ডাক্তার দেখানোই উচিত আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল সাইটে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আরও সব নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না